এই সন্তান যেন মায়ের খাওয়ার পরেও যেন বাতিলের কাছে কখনো মাথা যেন নত না করে একমাত্র মাথা নত করবে আল্লাহ তোমার দরবার তুমি আল্লাহ সারা কারোর কাছে আমার সন্তান যেন মাথা না মাথা নত না করে বাহির না করে মুসলমান দিনের উপরে ইসলামের উপরে অটল মজবুত থাকার কারণে ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে তদানিন্তন সময়ের জালেম বাদশা বিশ পাম করাইয়া মৃত্যুদণ্ড দিল জেলখানা থেকে তার লাশটা বাহির হইল এর বন্ধু যার ইমান যত মজবুত আল্লাহর পক্ষ থেকে তার ঈমানের পরীক্ষাও তত মজবুত কথা বলো ঠিক কিনা গত কয়েক মাস আগে বাংলার জমিনে আল্লাহর একজন এর বন্ধু আমার প্রিয় বান্দা কুরআনের পাখি আল্লামা সাইয়েদ

ইমামে যে ইমাম আবু হানিফাকে বলা হয় উম্মতের জন্য উজ্জ্বল একটি নক্ষত্র বাতি স্বরূপ তার কারণ হলো মাত্র সতেরোটা হাদিস মুখস্ত ছিল তিনার কয়টা বলেন মাত্র শত্রু হাদিস মুখস্থ কি মা আবু হানিবার শত্রু হাদিস থেকে সব লক্ষ মাসাল সমাধান দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ এত বড়

এক মাথা ফকদ উতিয়ে খই রংকা সেরা ফকদ আমার আল্লাহ অধিক কল্ল যাকে ধনু করলেন তাকে এলেবের মত শ্রেষ্ঠ দৌলত দান করেন পৃথিবীর মধ্যে সব থেকে দামি সন্তান দামি মানুষ কারা জন্য ও বাহির নগরের মুসলমান দামি সন্তান দামি মানুষটা কারে কয়ে চিনলি না বুঝলি না বোঝার চেষ্টা করলি না রে পৃথিবীর মধ্যে দামি মানুষ সব থেকে যাকে বেশি কল্যাণ দান করা হয়েছে আমার মালিক দেখালাম উল্লাকুর তিন নাম্বার পরা চার নাম্বার পৃষ্ঠার শেষের অংশগুলো গুলো তাকায় দেখ আল্লাহ বলে নমাই উতাল হিকমাতা ফকদ উহিয়া খাই আমার আল্লাহ যার কল্যাণ দান করলো অধিক কল্যাণ তাকে এলম দানে ধন্য করেছে এই মানুষগুলো গুলো সব থেকে দাবি এই মানুষগুলো গুলো সব থেকে শ্রেষ্ঠ মানুষ হজরত আলী রাজি আল্লাহ তালা আমি তদানীন্তন সময়ের কাফের মুখ সেগুলা ডাক দেবে বলে হেরে আলী বলেন কেন বোকা বলে গালি দাও বলে এই জন্যই বোকা বলি কারণ তারা ইমান আনায়ন করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করলো সহায় সম্পত্তি ত্যাগ করলো সবকিছু আরে আসলো হইতে দিন মনে করতাম চালাক কিন্তু এরা তো বোকা কারো এত ধন সম্পদ বাবার রেখে যাওয়া সম্পদ সবকিছু রাখিয়া খালি হাতে শূন্য হাতে محمد ربك جل جاي إذن متبكى أها مقبرتي بدي هود عاد رضي الله تعالى عنه بمن قل رجب رضينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم وإن العلم

ইমানের মতো দৌলত দান করে আল্লাহ যাদের কল্যাণ চায় তাদের আইলেম দানে ধন্য করে আর দুনিয়ার মধ্যে যাদেরকে ধন সম্পদ দান করা হয়েছে ওদের ধন সম্পদ এবং ওরাও অসিরেই ধ্বংস হয়ে যাবে কথা বলো ঠিক কিনা কারণ তার সম্পত্তি গায়ে রাখতে পারে না পৃথিবীর কোনো বাহাদুর নাই যে নিজের ক্ষমতা বলে তার সম্পত্তি গায়ে রাখবে পৃথিবীর বড় বড় কুসুদালান গোটা দুনিয়ার বিশ্কাল বাট রাস্তাঘাট পাহাড় পর্বত

প্রভাবশালী আইলামের নুরুদান করলেন যাদের সিনাই দিয়েছেন আইলে ওই মানুষগুলো পৃথিবীর জমিনে অন্ধকার থেকে বাসার জন্য সলার মত সেই আইলেমের পাওয়ার আর নূর আল্লাহ তালা তাদের এগিয়ে দিয়েছেন এই জন্য কোনটা করণীয় কোনটা বর্জনীয় এইগুলো এই কথাগুলো ওলামা হজরত জানে এবং জাতিরকে কে এবং এই জাতিকে এই আল্লাহ মানুষকে সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া আলোর পথে আহ কোন পর এক মিত্র জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ও উলামা কথা বলো ঠিক কিনা এ বন্ধু আমি আপনি আলেম ও উলামা মুসতাদির এবাদ আমির সাহেব আপনাকে দেখলেই নামাজের কথা বলে সাধারণ পাবলিক আপনার নামাজের কথা বলে না দুনিয়াবি কলকই লাগায় দেয় মসজিদের মধ্যে দুই দিন মুসল্লি যদি বসে থাকে জামাতের 5 মিনিট বাকি আছে तमाम দুনিয়ার বল باوجود মসজিদে শুরু হয়ে যায় কথা বলো ঠিক কিনা আলেমদের সাথে চললে আলেম ও উলামা শুধু নামাজে কথা বলে নামাজের দিকে দাওয়াত দেয় আলেমগুলো হারাম বর্জন করার কথা বলে এইজন্য দুনিয়ার মধ্যে মানুষ আলেমদেরকে বন্ধু বানাইতে চায় না বোকা মানুষ বোকা মানুষ আলেমদেরকে বন্ধু বানাইতে চায় না যারা বড়কাল বুঝেছে শিখেছে তারা আলেমদের কদর করে মর্যাদা দেয় আলেমদেরকে সম্মান করে इज्जत করে আলেমদের সঙ্গে وصحبه থাকে আলেমদের সু পরামর্শ শুনে চলে ওই আলেমদের সু পরামর্শ শুনে যারা চলে দেখবা তাদের লিবাস পোশাক ডেরেস তাদের মন মানসিক আপডেট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় কথা বলো ঠিক কেনা এই জন্য বন্ধুরা মা প্রত্যেকটা মা এবং বাবার কর্তব্য হলো নিজে ভালো পাতে হওয়ার চলা হওয়ার পথে চলার জন্য কমপক্ষে নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়ানো দিনের শিক্ষা দান করা এ বাহির নগরে মুসলমান লিখে নাও লিখে নাও সন্তানকে যদি কালী মানা শিখাও সংসার যদি দিন না শেখাও আল্লাহর জাতের কো তোমার মত ব্যর্থ বাবা আল্লাহর জমিনেও একটাও হইতে পারে না এ বাহির না বলে আম্মা জানরা আপনার সন্তানকে আপনি যদি দিন না শেখান ইলম যদি শিক্ষা না দেন আপনার থেকে যদি আপনি দিনের শিক্ষা না দেন আল্লাহর কসম দিয়ে বলতে পারি আপনার মত ব্যর্থ মা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে নাই ঠিক না এর বন্ধুরা আমার অনেক বাবা সন্তান নিয়ে গর্ব করে বলে কি আমার পাঁচটা সন্তান একটা আর চাকরি করে একটা বিদেশ থাকে এক এক সন্তানের যোগ্যতার উপরে ডিপেন্ড করে নির্ভর করে এক এক সন্তানের দক্ষতা মানুষের কাছে প্রকাশ কইরা কইরা গর্ব করে কিন্তু বন্ধুরা আমার এই সন্তান নিয়ে গর্ব কইরা কি হবে তুমি বাবা মারা যাওয়ার পর জানা যার আমাদের মধ্যে তিনটা দোয়া আছে নাবালক সন্তান মারা গেলে তার জন্য ভিন্ন দোয়া নাবালিকা মেয়ে মারা গেলে তার জন্য ভিন্ন দোয়া তোমার ইঞ্জিনিয়ার উচ্চতর ডিগ্রি অর্জন করা সন্তান এই দোয়াগুলো গুলো জানে না দুয়ার পার্থক্য গুলো বুঝে না কখন কোন দোয়া পরে তো বেশি না এত উচ্চতর ডিগ্রি অর্জন করিয়া সরকারের গোলাম হইয়া যৌবন কালটা সরকারের পিছনে অক্ষ করে দিয়া এরে বন্ধুরা আমার পেনশন পে কি হবে মোটা অঙ্কের হাতিয়া তো পা রেশনের মাল খাইয়া কি হবে যদি তার মধ্যে দিনের বুঝ না থাকে আপনি বাবা মারা যাওয়ার পর সন্তান এই দাবি সন্তান সরকারি চাকরিজীবী সন্তান লাস্টার সামনে করে দাঁড়ায় আছে না আমাদের নিয়ে তাও জানে না দোয়া দু কিছু জানে না এমন ব্যর্থ সন্তান দিয়ে তুমি বাবার গর্ব করার কোন সুযোগ থাকে না কথা বলো ঠিক কিনা আমি কি ভুল কিছু বললাম বলেন মুরব্বী বাবারা বলেন ভুল কিছু বলছি

ফজরের নামাজের এক ঘন্টা 2 ঘন্টা আগে হাফেজি মাদ্রাসায় যাও ছোট মাসুম বাচ্চা কিছু কিছু কণ্ঠে কুরআনের তেলাওয়াত করে ওই ছোট মাসুম বাচ্চাকে দাঁড় করে দাও জানাজার নামাজের দোয়া দুল এ টু সব কিছু বলে দেবে নির্বাধায় কথা বলো ঠিক কিনা ছোট মাসুম বাচ্চা যতটা इज्जत যতটা সম্মান আমার আল্লাহর কাছে तमाम দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার এক এ দিলে ছোট নূরানী মাদ্রাসার ছাত্র বাবর বল্লাই দিলে ওরা আমলের জিন্দগি আল্লাহর দরবারে বেশি প্রিয় হয়ে যাবে ঠিক কিনা বলো এরে তো আমার ভারতবর্ষে ওই যে মা এবং বাবা তার সন্তান কুতুবুদ্দিন নাম কইরা মা বাবা এমন একটি নিয়ত করছে এই সন্তানকে দিনের সঠিক শিক্ষা দিতে হবে একমাত্র আল্লাহ সারা যেন কারো কাছে মাথা নত না করে একমাত্র আল্লাহ সারা কাউকে না চেনে যা কিছু চাই বারে যেন আল্লাহর কাছেই চাই এই মন মানসিকতার তো ইয়ার কইরা মা বাবা কি করলো সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল মাদ্রাসায় ভর্তি করার পর সন্তানের যখন মাদ্রাসার ছুটি হয়ে গেল মাদ্রাসের ছুটি হওয়ার পর সন্তান বাসায় ফিরে আসছে এরে বন্ধু দিলের কানটা লাগায় আমি নূর আলম সিদ্দিকির একটু কথাগুলো শুনে যান এবার সন্তান তার মাদ্রাসার ছুটি হয়ে গেল সন্তান বাসায় ফিরে আসছে বাসায় ফিরে আসার পর মাকে ডাক দিয়ে বলতেছে মা প্রচন্ড ক্ষুদা পেয়েছে আমাকে খাবারের ব্যবস্থা করে দাও এবার মা সন্তান ক্ষত মধ্য তার হাতটা ধরে বলতেছে বাবা আয় এইভাবে তো খানা চাইলে পাওয়া যাবে না কারণ খানা রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে ছোট্ট সন্তানটাকে মা বাবা কি শিক্ষা দেয় দেখো বলতেছে এর সন্তান আমার মা বাবার কাছে খানা চাইলে ভাবিনা আল্লাহর কাছে চা বলে বলে আল্লাহর কাছে কেমন করে চাইবো মা সন্তানকে ডেকে হাত ধরে একটা যায় নামাজ নিয়ে ভিন্ন রুমে যায় নামাজটা বিষয় যায় নামাজের উপরে দাঁড় করাই দিছে এবার বলতে সন্তান

আমি কুতুবুদ্দিনের প্রচন্ড ক্ষুদা লেগেছে তুমি আবার খাবারের ব্যবস্থা করে দাও কুতুবুদ্দিন বক্তিয়া! ছোট্ট ছোট্ট কষি কষি আওয়াজে যখন রব 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 বলে ডাকতেছে আমার মাওলার কুদরতি দূরিয়া জোস উঠে গেছে আল্লাহ বন্ধুরা আমার ছোট্ট আওয়াজে আপনার আমার ছোট্ট সন্তানটা যখন নিজে হাতে দান করে ছোট্ট বাস্তাটা যখন আল্লাহ আল্লাহ বলে জিকির করে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার মাফ করে দেয় এই সবগুলো তার মা বাবার আমল জমা করে দেয় সুহাদ আল্লাহ আমার আল্লাহ বলে এই সন্তানের মা কে এই সন্তান কে গর্বে ধারণ করছো যে সন্তান আমি আল্লাহর নামের জিকির যে সন্তান আমি আল্লাহকে রব বলে ডাক দেয় কে কোন মহিলায় সন্তান গর্ভে ধারণ করছো ওরে নারী তোমার গর্ভ বড় ধন্য হয়ে গেল তোমার সন্তান আমি আল্লাহর রব বলে ডাক দেয় এই সন্তানের জন্মদাতা পিতাকে ওই পিতার কপাল বড় ধন্য خوش نصیব ওলা পিতা বলে কেন জানো বলে ছোট মাসুম বাসা আমার আল্লাহকে রব বলে ডাক দেয় আল্লাহ নামের জিকির করে ছোট মাসুম বাসা kalamullah কুরআন পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে আমার আসমানের মালিক বড় খুশি হইয়া এই ছোট্ট মা সুবসার এই বাদক বন্দিগীর স্বভাব গুলো মা বাবার আমল জমা করে দেয় সুবাহার আমার দয়ার মাওলারে আমার মায়া পাইবো তোমার ঠিক তোমাকে বুঝিয়ামি পাইলা না পা ই বারা সে গুরিয়া মে পুরো আনের ময়দানে করলাম বিষ তোমাকে আমি পাইলাম না আমার দয়ার মাওলা

পাই লাফ আল্লাকে পাওয়ার দরকার আছে না নাই মানে আরফালা আরফ আরব্ববিরা বলেন যে নিজেকে চিনতে পেরেছে সে আমার আল্লাকে চিনতে পেরেছে যে নিজেকে চিনতে পারে না সে আমার আল্লা কেউ চিনতে পারে না কথা বলো ঠিকই না কারণ আমার মালিক বলেন মায়া

আমার রব আমার আল্লাহর পরিচয় পেয়ে যাবা কথা বলো ঠিক কিনা আল্লাহ একটা মাফলুক কেন বানাইলো এই মাফলুক নিয়ে গবেষণা চিন্তা করলে আল্লাহর রবের পরিচয় পাই যাইবা

তিলার মা যায় নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন যায় নামাজের মুসল্লাই বৈশ ছোট্ট ছোট্ট কসি কুসি আওয়াজে আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও প্রচন্ড ক্ষুদা পেয়েছে আরে বন্ধুরা আমার গভীর মনোযোগ শুনেন এবার কুতুবুদ্দিন বক্তিয়ারের মা খাবার রান্না করে অন্য রুমে লুকায় রাখছে সন্তানকে বলে সন্তান যাই না মধ্যে চাই বা আল্লাহর কাছে এবার রুম গুলোতে খোঁজ করতে থাকবা খোঁজ করতে করতে খাবার যেখানে পাইবা আলহামদুলিল্লাহ বলবা আর তোমার মনটারে বুঝ দেবা আমি ওই আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেছে ছোট্ট মা আসুন সুসুনা লগ্নে এত সুন্দর সুশিক্ষা দিয়ে দিল একদিন দুই দিন পর প্রত্যেকটা দিন সন্তান মাদ্রাসা থেকে বাসায় ফেরার পর খুদার জন্য যে খাবারের প্রয়োজন হয় তার পূর্বে যায় না মাঝে মায়ের শিক্ষা দিয়া এই জন্য নবীজি আমার বলেন মা হলো সন্তানের জন্য উত্তম মাদ্রাসা মায়ের কাছে সন্তানেরা বেশি থাকে বাবা বিভিন্ন কাজ করে মেয়ে দেশের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে চলাফেরা করে সন্তান মায়ের কাছে বেশি থাকে মায়ের শিক্ষা ভাষা যেমন হবে সন্তানাদের ভাষা শিক্ষা তেমন হয় তার এক প্রভাব সন্তানের উপর উপরে কথা বলো ঠিক কিনা এর বন্ধুরা মা

দূরে কোথাও এক আত্মীয় অবাসায় চলে গেল এদিক থেকে সঠিক সময়ে মাদ্রাসা সুদি হয়ে গেল কুতুবুদ্দিন মাদ্রাসা থেকে বাসায় ফেরার পর প্রতিদিনের যে নিয়ম একই নিয়মে যায় নামাজে বসিয়া আল্লাহর দরবারে খানা চাইতেছে এমন সময় কুতুবুদ্দিন বক্তিয়ারের মা দূরে আত্মীয় বাসায় রয়েছে তখন তার স্মরণ হইল ওরে মালিক আমার সন্তানের জন্য আজকে কোনো খাবারের ব্যবস্থা আমি করি নাই আমার সন্তান আজকে যদি খাবার না পায় ওরে মালিক তোমার প্রতি ভুল ধারণা হয়ে যাবে এই বলে মা শোকের বাণী গুলো ছেড়ে দিছে এরে বন্ধু আমার মা কান্দে আর পাশের দিকে দৌড়ায় কান্দে আর দৌড়ায় কান্দে আর দৌড়ায় কুরাইয়ার বলে আল্লাহ আমার ইজ্জত বাঁচাও আমার সম্মান বাঁচাও আমি মা আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই কিন্তু আজকে সন্তান দোয়া করার পরে যদি ঘরের মধ্যে কোথাও খাবার না পায় তোমার প্রতি ধারণা হবে যে আল্লাহ খাবার দিতে পারে না কারণ কত ছোট্ট মা সুব ওরে মালি তুমি আমার ইজ্জত বাসা ইজ্জত রক্ষা করো আল্লাহ আমার কুতুবুদ্ের জন্য তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও মা বাসায় বাসায় গেছে যাওয়ার পর দেখে ঘুমে বিভোর ঘুমে বিভোর ঘুমে নিদ্রায় বিভোর ঘুমের বিছানায় ঘুমায় পড়েছে এবার মা তারা ঘোরা করে খানাপাত কইরা খানা রেডি কইরা সন্তানকে ঘুম থেকে জাগ্রত করেছে বলে বাবা মনে হয় বেশি ক্ষুধা লেগেছে তুমি ঘুমিয়ে পড়েছো বাবা আয় আয় তোর জন্য খাবারের ব্যবস্থা কর খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে আয় যাই নামাজের দাঁড়া আল্লাহর কাছে চাতুর খাবারের ব্যবস্থা আল্লাহ করবে মুক্তি আর কুতুবউদ্দিন মুগদিয়া ডাকতে বলে ও বা আমি তো খাবার তৃপ্তি ভরে উদার পূর্ণ করে মজার মজার সুস্বাদু দামি দামি খাবার খাইলা ওমা প্রতিদিনের মতো প্রতিদিনের মতো যেইভাবে তুমি আমাকে আমল করতে শিখাইলা আমি আজ মাদ্রাসা থেকে যখন বাসায় ফেললাম বাসায় আসার পরে বাড়িতে তোমাকে খুঁজে পাইলাম না আমি তখন যাই নামাজ নিয়ে বসে গেলাম আর বললাম আল্লাহ আমার মাও বাসাই নাই ওরে মালিক আমার মায়ের কোনো প্রয়োজন নাই কারণ খাবার যেহেতু তুমি দাও আমার মায়ের দরকার নাই তোমার কাছে চাইতে হবে আমার মা শিক্ষা দিয়েছে আয় আল্লাহ আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও দোয়া শেষ করে সন্তান খাবার খোঁজ করতে লাগলো মুহূর্তের মধ্যে দেখে পাশে চোখ ফুলেই দেখে পাশে এত সুন্দর সুস্বাদু খাবার ও মা খাবার গুলো আমি খাইলাম এই খাবারের মধ্যে এত স্বাদ আর মজা আমি পাইলাম এত সুস্বাদু খাবার আমি কুতুবুদ্দিনের জন্য দেখি উনায় কোনদিন আমি আমি খাই নাই ওরে মা আমার খাবারের কোনো প্রয়োজন নাই বন্ধুরা আমার এ বাহির নগরীর মুসলমান এ মুরব্বি বাবা সুবক ভাইয়ের আমার পর্দার আলের আম্মা জানেন আমার খাবার দিল কে খাবার দিয়েছে কে বলুক কে

দুয়ার দৃশ্য গুলো আমার আল্লাহ দেখে কিনা বলো জোরে বলেন দেখে কিনা আমার আল্লাহ যে সিস্টেমটা করাইলেন কুতুবুদ্দিন বক্তিয়ারের মা কে মন ভুলাইয়া দূরে আত্মীয়র বাসায় পাঠাইলেন কে কথা বলতে হবে কে বানাইলেন আবার কুতুব কুদরতি খাবার আমার আল্লাহ খাওয়াইবেন এই সিস্টেম ব্যবস্থা করেছেন কে জোরে বলো আবার আল্লাহ বলেন যে কুতুবুদ্দিন আমার কাছে দিন খাবার খাবার চায় ওর কইরা আমার চাওয়াই আমি আল্লাহর কাছে কি খাবারের অভাব আমি আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে নাকি আমি আল্লাহ নিজে তারে একটু খাওয়াইতে চাই

কতটা সুপ্রিয়া আমার রবের কত মায়া হয় আমার আল্লাহর কত মায়া হয় আমার মালিক কত মায়ার মালিক কত দয়ার মালিক দয়া ও মায়া কইরা মায়ার নজরে কুতুবুদ্দিনের দিকে আমার আল্লাহ তা গায়ে আছে আর আমার আল্লাহ কুদরতি ভাবে গায়ে কুতুবুদ্দিনের জন্য খানার ব্যবস্থা করেছে চিৎকার দিয়ে বলো আল্লাহ এ বাহির O sol do mar Volou, volou ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ এখন খাওয়াইতে পারে কি পারে না বলো ওই আল্লাহ এখন আছে ওই আল্লাহ এখন পর্যন্ত খাওয়াইতে পারে এই জন্য আমার আল্লাহ ডাক দেলে তামাম দুনিয়ার মানুষ হারাম খাবি না কলমে ফাইল ঠকাইয়া মানুষ কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করবি না আমি আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই পাইজা উদিয়াদি সালাত ফান্তাসিরু ফিল আলুমিন ফাদলিল আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমি আল্লাহর উপর ভরসা করি আমি আল্লাহর দয়া অনুগ্রহ তালাসার সম্মানে জমিনে বাহির হ। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোদের জন্য লা আকালুম মিন ফাওকিহিম ও মিন তাহতি আরজুলহিম আল্লাহু আকবার আমি আল্লাহ এই জমিনে তোর জন্য রিজিক ছড়ায়াস গায়রাছি অগণিত দোয়াগণ তোর যিকিরের ব্যবস্থা করছি রে বান্দা আমি আল্লাহর কাছে তোরা চা আমি আল্লাহর দয়া অনুগ্রহ চা আমি আল্লাহর উপর নির্ভর কর আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল কর ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা কুন তাওয়াক্কুল বরকতাহর সুবহান তা করতে হবে কার উপরে বলো আল্লাহর করে তা করো হাল পন্থায় দুনিয়ার মধ্যে দুনিয়ার কোটি আমার আল্লাহ বানায় দিতে পারে কিনা বলো এর পর আমার সর্বশেষ কথা হলো সন্তানকে দিনের শিক্ষা দেওয়া দুনিয়ার মধ্যে দিনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই যে শিক্ষা দিলে সন্তান আদর্শবান হয় যে শিক্ষা দিলে সন্তান মানুষের মতো মানুষ হয় দিনের শিক্ষার বিকল্প এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা সন্তানকে দান করলে ওই শিক্ষা করে সন্তান মানুষের মতো মানুষ হবে এমন কোন বিকল্প শিক্ষা পৃথিবীর জমিনে নাই বর্তমান স্কুল আর কলেজের বই পুস্তকের পড়া আপনার সন্তানের জন্য পড়া সম্পূর্ণ হারাম আর যদি তাকুদের গুলামি আর পা সাঁতার অভ্যাস যদি থাকে তুমি করতে পারো সন্তান নিজে হাত বাড়ায় আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা মারা গেছে মালিক আমার বাবাকে মাফ করে দাও বাবার রক্তের সন্তানটা যখন হাত বাড়ায়া রবের দরবারে বাবার জন্য দোয়া চায় আমার আল্লাহ জালের নয় আমার আল্লাহ নিষ্ঠুর নয় আমার আল্লাহ নির্দয় নয় দুনিয়ার মধ্যে কোন মানুষের কাছে যদি বারবার হাত পাতে তার এক সময় মনটা নরম হয়ে কিছু না কিছু দেয় আর আমার আল্লাহর কাছে কোন কিছুর অভাব নয় জান্নাতের অভাব নাই নিয়ামতের অভাব নাই সন্তান যদি করে করে বলে কান্না আমার বাবাকে মাফ করে দিও আমি তার সন্তান আমাকে আলেম বানাইছে বাবার মাথার ঘাম পায়ে ফেলে ফেলে টাকা দিয়ে আমার হাফেজ বানাইছে আমার কারি বানাইছে আমার পিছনে মানুষ হাজার হাজার মানুষ আমার পিছনে একটু করে এটা আমার মা বাবার তুয়া আমার মা বাবার অর্থ খরচ করার বিনিময় এই পর্যন্ত আসতে পারছে রে মালিক আমার এই বাবাকে তুই মাফ করে দিও আমার মা কত কুরবানের ত্যাগ স্বীকার করেছে মালিক আমার মা কে তুমি মাফ করে দিও সন্তান মা বাবার জন্য এইভাবে এই আলেম সন্তান এই হাফিজ কোরআন সন্তান মা বাবার জন্য এইভাবে যখন কেঁদে কেঁদে দোয়া করে আমার আল্লাহ আমার মায়ের মালিক আর তুমি থাকতে পারে না সহ্য করতে পারে না আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলো ফেরেস্তাদের দল ওই যে দেখ ওই বাবার সন্তান কেমন কইরা বাবার জন্য কান্নাকাটি করতেছে আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য এ ফেরেস্তারা না 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 হাফেজ কুরআনের বাবা আলেমের বাবা এ মুহাদ্দিসের বাবা ওদের কবর সংকীর্ণ করিও না ওদের সল কঠিন করিও না আমি ওদের জন্য কবরটা শান্তির বিছানা বানায় খুদাময়ালামি জীবনে হে খোদা দয়ায়ময় রব্বুল আলামিন জীবনে মরনে ভয় কি হবে সেই দিনের হে খোদা তে আশি আাজি বড়ই অসহায় এহো কালের মায়া জালে অন্ধ যে সবাই ঠিক না দাও হেদায়ত দাতা দাও হেদায়ত মুক্তিদাতা গফুর জীবনে জীবন বই কি হবে সেই দি হে খোদা কোদা দয়ায় রবুল আলামিন জীবনে মরনে ভয় কি হবে سیدিন হে কোদা merhaba বলে জন্ম আমার এরে পাহির মুসুমার এই জন্ম বলি

বুদ্ধিমতী মাইয়া আম্মাজানের কাজ এইজন্য বুদ্ধিমান চালাক চতুর সচেতন হইতে হবে দুনিয়ার বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা দিয়া সন্তানাদের জন্য হারাম নাব দিয়েছে বইয়ের নাম ইসলাম শিক্ষা বীরের বই পুস্তকের মধ্যে রামায়ণ এর কাহিনী দুর্গা ভর্তির কাহিনী ডোগায় দিয়েছে প্রতিবাদ করার কেউ নাই যেই ইমাম সেই মুক্তাদি কে কার প্রতিবাদ করবে কথা বলো ঠিক না আমরা বড় বাস এমন এক রাস্তা বসবাস করি ইসলামকে পড়তে নিয়ে তুই রাষ্ট্রীয় মাইনাস করা হয় ইসলামের উপর জুলুম করা হয় একবার বলে সংসদে বিসমিল্লা রাখলে কোনো লাভ না আবার বই পুস্তক থেকে সাহাবিদের জীবনে উঠা গিয়ে ওর মধ্যে হিন্দু ধর্মের কত কিছু ঢোকাইল কে করবে প্রতিবাদ কে করবে প্রতিবাদ তার কারণ হইল মুসলমানদের মধ্যে বড় বড় মুনাফিক গুলো তাদের টাকা খেয়ে বসে আছে কথা বলো ঠিক কিনা এ এই হক কথা বলার কেউ নয় হকের আওয়াজ বন্ধ হয়ে গেছে এইভাবে একটু 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 কইরা যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি বন্ধুরা আমার সিঁড়ি ঢুকাইয়া দেয় আর ইসলামকে মাইনাস করতে থাকে এ জাতিকে মানুষকে মূর্তি পূজা যদি মূর্তি পূজক বানানোর যদি ষড়যন্ত্র করে এ দুনিয়ার মুসলমান বুঝে নাও আল্লাহ ধরা বড় কঠিন দরা আল্লাহ যখন ধরবে জাতিকে ধ্বংস করতে সময় লাগবে না কথা বলো ঠিক কেনা আল্লাহ কাউকে সহজে ধরে না আল্লাহ কাউকে সহজে ধরে না আল্লাহ যাকে ধরে ধরার মতো ধরবে আল্লাহ যখন ধরবে তখন হাজার বড় চুক্তি খাটাইয়া তখন এই গজব থেকে বাঁচতে পারবে না ঠিক কিনা যেমন ঢাকার বুকে বন্ধুরা আমার ওই যে বেইলি রোডে রেস্টুরেন্টের মধ্যে হঠাৎ করে আগুন লেগে গেল গত দুই চার দিনের আগের কথা এ বন্ধুর আমার ওখানে তো অধিকাংশ কোটিপতির সন্তান ধনী পরিবারের সন্তান মেয়েগুলো যায় অধিকাংশ তো গার্লফ্রেন্ড দিয়ে যায় ওখানে নোংরামি ভাবে যায় বেহায় বানা পোশাক পরে যায় এরে বন্ধুর আমার ওই হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে আল্লাহর গজব হঠাৎ করে আগুন লাইকে গেল কত বড় যুক্তি ব্যবহার করবে মুহূর্তের মধ্যে আগুন লাগার সংবাদ কানে পৌঁছে যায় হাজার চেষ্টা করেও বাঁচতে পারো না পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ জন মানুষ জাগায় আগুনে পুড়ে মরে সারখার হয়েছে কথা বলো ঠিক কথা বলেন না কেন পৃথিবীর জমিনে সব থেকে বড় মারাত্মক আর ভয়াল মৃত্যু কাকে বলে জানো যত প্রকারের মৃত্যু আছে রোড এক পানিতে ডুবে আগুনে পুড়ে এর মধ্যে যত প্রকারের মৃত্যু সব থেকে ভয়ানক আর কষ্টের মৃত্যু হলো আগুনে পুরা মূল মৃত্যু তার কারণ হইলে যখন আগুন মানুষের গায়ে লেগে যায় সর্বপ্রথম নিজের শখের চুলগুলো আগুনে পুড়ে সাই হয়ে যায় এবার একটু একটু করে তার স্কিন জ্বলে পুড়ে সাই হয়ে হয়ে যায় রুহুটা তো সহজেই বাইর হয় না আগুন লাগার সঙ্গে সঙ্গেই তো রুহু হয় না নিজে চোখে দেখতেছে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো জলে ফুলে ছায় হয়ে যাইতেছে নিজে চোখে দেখতেছে নিজে চোখে দেখে আমার হাত জলে জলে ছায় হয় নিজে চোখে দেখে আমার পা জলে বলে ছায় হয় নিজে চোখে দেখতেছে এইভাবে দেখতে দেখতে আগুনে পুরে মারা নিজের মতো কঠিন মরার হতে পারে না এই জন্য না ফারমানি গুনাহের পরিবেশে যাইবে না কারণ সবাই যখন একই সঙ্গে গুনাহ করতে থাকে না ফারমানিতে লিপ্ত হয় তখন জমিনের মধ্যে কম্পন উঠে যায় জমিন অভিশাপ করে আসমান অভিশাপ দেয় জমিনের সব মাখলুকগুলো অভিশাপ দেয় তার কারণে আল্লাহ তালা হঠাৎ করে গজব দিয়ে দেয় ওই গজব আল্লাহ দিয়া গজব থেকে বাসা কখনো সম্ভব নয় ঠিক কেনা এই যে করোনা দিয়েছিল পৃথিবীর সব করা সব রাষ্ট্র নিরাপ নিস্তব্ধ ছিল কিনা বলেন কথা বলেন না কেন কিন্তু এর পরেও বেইমান নির্লজ্জ এই বেহায়া জাতির অন্তরে আল্লাহ ভয় ঢুকাইতে পারে না কথা বলেন না কেন

এটা দুনিয়ার ছোট্ট আজাব এটা দুনিয়ার কি আল্লাহ দুনিয়ার ছোট্ট আজাব আর সব থেকে এর থেকে বড় ভয়ানক কঠোর কঠিন আজাব পরকালে আমি আল্লাহর রেখে দিয়েছি হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে পূর্ব গগনে যদি জাহান্নামের এক টুকরা আগুন রেখে দেওয়া হয় পূর্ব গগনে জাহান নামের এক টুকরা আগুন যদি লিখে দেওয়া হয় আর যে পশ্চিম গগনে সূর্য ডুবে যায় এখানে একজন জাহান নামের যদি একজন আসামিকে রাখা হয় ওই তাপে সে জলে ভরে বস হয়ে যাবে এ বন্ধুরা আমার আপনার মধ্যে যদি কোরআনের বদি পরিপূর্ণ ইমান আর কিনার বিশ্বাস থাকে তা আমার আপনার কোনদিন আমি আপনি বেইমান হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে সব মানুষ হবে সুন্দর স্কিনের বাগুল কথা বলেন ঠিক না আল্লাহ বলেন আমি সর্বপ্রথম এই স্কিনের মধ্যে আগুন জ্বালাই দেবো জাহান আগুন সর্বপ্রথম এই চামড়ার মধ্যে আগে লাগাই দেবে কিভাবে আল্লাহ তালা বলেন বাদ্দাল্লাহ জুলুদান গাই রাহা লিয়া জুহুল আসা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দাল্লাহুম জুলুদান গাই রাহা

অপরাধীদেরকে হবে হবে কিন্তু হাওয়ালায় মৃত্যু দেওয়া হবে না কারণ আল্লাহ মৃত্যু কেউ মৃত্যু দিয়েছেন মানে মৃত্যু নামের কিছু থাকবে না মৃত্যু দেওয়া হবে না লাইয়ামি হাওয়াল

জীবনে মনের মধ্যে কুবাসনা জাগলেও আল্লাহর ভয়ে তুমি হেফাজত থাকতে পারবা বন্ধুর আমার আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ সুন্দর চামড়ার পাগল কার চরিত্র কেমন এইটা বর্তমান পৃথিবীতে মানুষ দেখে না কার গায়ের চামড়াটা কত সুন্দর ফেরেশ এরে বন্ধুর আমার এইটার পেছনে সব পাগল যুবক পাগল যুবতী পাগল নারী পুরুষ সবাই পাগল কয় কি দেইখা পাগল কয় উপরে সৌন্দর্য দীক্ষা পাগল কয়েক কার মুখের স্কিনটা সুন্দর হাতের স্কিনটা সুন্দর ওর ব্যবহার ওর ব্যাগেরা ভালো কি খারাপ এটা দেখে না এই জন্য এই জামানার মুরব্বি বাবার নিজের ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ছয় মাস ধরে মেয়ে খুঁজে মেয়ে পায় না তার কারণ হলো নদীর পানি মানুষ সবাই ব্যবহার করে কিন্তু খাবারের জন্য নদীর পানি যেমন সংরক্ষণ করে না রাস্তাঘাটে কত সুন্দর সুন্দর মায়ারা

পুরুষ দেখে এর পরেও মেয়েটাকে বিয়ে দিয়ার জন্য মাসকে মাস পাত্র খুঁজে পায় না বলে ভালো পাত্র উত্তম আখলা কলা চরিত্রবান সুন্দর একটা সন্তান খুঁজে পায় না জামাই পায় না কার সঙ্গে মেয়েটা দেব কোন গাজা ঘরের কাছে মেয়েটা দেব নির্যাতন করার জন্য কোন হারাম করের কাছে দিব বাবা মেয়ের বাবা বড় টেনশন করে মেয়েটা কার কাছে দেব তেমন যোগ্য পাত্র তো পায় না টেনশন আছে না নাই কারণ আস্তার মধ্যে কত সুদর্শন পুরুষ হ্যান্ডসাম দেখতে কিন্তু এরা তো বিভিন্ন জায়গায় বসে বসে জামাতে গাজা খায় আছে না নাই জামাতে বসে বসে গাজা খায় বিড়ি টানে সিগারেট টানে এই দৃশ্য দেখা বড়বি বাবা নিজের বেটা এমন বকাটে ছেলের হাতে তুলে দিতে চাই না গাজা বলো ঠিক কিনা অতসব বন্ধুরা আমার মুবারক মুবারক নবীর একজন نوجوان যুবক সে মালিকের পরায় পরা একজন গোলাম ছিল মালিকের ফলের বাগান পাহারা দিত তিন চারটা বছর হয়ে গেল ফলের বাগান দেখাশোনা করে একদিন মালিক যাইয়া বলে এরে মোবার গাছের ফলটা ছিঁড়ে আমার খাওয়া একটা গাছের ফল নিয়ে মালিক খাওয়ায় মালিক ফল খাইয়া বলে এই গাছের ফলটা টক আরেকটা গাছ থেকে ফল নেয় ভিন্ন আর এক গাছের ফল নিয়ে যায় তিন চারটা গাছের ফল নিয়ে মালিক খাওয়ায় মালিক রাগ হইয়া মোবারক নামের যুবকের প্রতি ক্ষিপ্ত হইয়া বলে কিরে বল তোর চারটা বছর তিন চারটা বছর বাগান পাহারা দেওয়ার জন্য দেখাশোনার জন্য দায়িত্ব দিলাম অথচ কোন গাছের ফল মিষ্টি নাকি টক এইটা তুই বলতে পারো না আমার যেই যেইটাই খাওয়া সেইটা মধ্যে কোনো মজা পায় না হয়তো একেবারে একেবারে মিষ্টি না হয়তো একেবারে টক কেন কোন গাছের ফল কত সুস্বাদ্য মিষ্টি কোনটার মধ্যে বেশি মজা তুই কি জানোস না মোবারক নামের যুব ডাক দিয়ে বলে ও মালিক আমার আপনি আমাকে তিন চার বছরের জন্য বাগান পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন এই বাগানের মধ্যে যদি ফলের মধ্যে যদি ভাইরাস লাগে স্প্রে করার দায়িত্ব আমাকে দিয়েছেন মানুষের যেন ফল ফুল চুরি করে খাইতে না পারে রাত করে করে আমি পাহারা দেয় একটা বারের জন্য আপনি তো আমাকে বলেন না এরম বারো কোন গাছের ফলটা মিষ্টি কোন গাছের ফলট একবার খেয়ে খেয়ে দেখি সে মোবারক এই কথাটা তো আপনি একবারও বলেন নাই এ বাহির নগরে মুসলমান বল বাগান পাহারাদার বর্তমান জামানার বাগান পাহারাদার ফল তো খাই খায় আরো ব্যাগ

কথা হয় না অতস এই ব্যাগ খাইতো মালিক তেমন কোন অভিযোগ করতো না ও মালিক আমার আপনি তো কোনোদিন দিন আমাকে বলেন নাই যে মোবারক তুই একটু গাছের ফলটা খাস এই জন্য আপনার পক্ষ থেকে অনুমতি না থাকার কারণে আমি মোবারক গাছের ফল কোনো দিন আমি সেরে খাই না

বারকে ডাকতে বলতেছে এ মুম্ব এমন একটা সংবাদ আমার শোনাই আমি মালিক তোর প্রতি পরিপূর্ণ খুশি হয়ে গেলাম আরে মোবার এই খুশির পুরস্কার সাধারণ কোনো পুরস্কার হতে পারে না যা 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 তোকে চির দিনের জন্য আমি গোলামের শ্রীকলি থেকে মুক্ত করে দিলাম তোকে আমি আজার করে দিলাম এরে মোবার যা যা তোর বাবা মার কাছে ফিরে যা আমার দরবার গোলাম হয়ে থাকা লাগবে না কারণ

মোবারক নামের যুবকের কাছে দুইটা হাত জোর করে ভিক্ষু কেন মতো জমিনের মধ্যে বৈশা গেছে আর ডাকতে বলে রে মোবার তোর কাছে আমি একটা জিনিস ভিক্ষা চাই আমি মালিক রে খালি হাতে ফিরাইয়া দিস না এ মোবারক বল আমার দাবিটা রাখবি কিনা এবার মোবারক বলে আপনার দাবিটা যদি শরীয়ত সম্মত হয় রাখবো আল্লাহ বলেন আপনার দাবি যদি শরীয়ত বহির্ভূত হয় আমি মোবারক রাখতে পারবো না এবার মালিক বলে হা হ্যাঁ শরীয়ত আমার দাবি এরা মোবারক তোর মতো আদর্শ বান যুব আমি কত দূর দেশে ব্যবসায় গেলাম কত জায়গায় গেলাম তোর মত আদর্শ সবান যুব আমি খুঁজে পাই না আমার ঘরে এমন একটা সুন্দর পাইয়া আমার আল্লাহ দান করছে আমার মেয়েটা কোনোদিন কোনো পরপুরুষকে দেখে না আমার মেয়েটা কোনো কখনো পর পরপুরুষের সঙ্গে চলাফেরা করে নাই আমার মেয়েটা খাস পর্দার মধ্যে আদর্শমান মেয়ে আমার আরে মোবারক আমার দিল সাক্ষী দেয় আমার মেয়ের জন্য যোগ্য পাত্র তুই মোবারক ছাড়া অন্য কেউ নয় আমার মেয়েটারে বিবাহ করবি নি বল আমি মালিক হইয়া তোর কাছে প্রস্তাব করতেছি এই জন্য আমার মদিনা আমলা বলে দুনিয়ার মানুষ চার জিনিস থেকে বিয়ে করে তার মধ্য থেকে তোমরা তোমরা প্রাধান্য দেবা ফাজফারবি জাতি দ্বীন যেই মেয়ের ভিতরে যেই পরিবারের মধ্যে দিনদারিত্ব পায়বা ওই দিনদারিত্ব ফ্যামিলির দিনদারিত্ব মাইকে বিয়ে করো দিনদারিত্ব ফ্যামিলির দিনদারিত্ব ছেলেরটার সঙ্গে কি করো মেয়েটা বিয়ে দাও একটা ছেলে সুন্দর ধন দौलত আছে বংশমর্যাদা আছে কিন্তু তার মধ্যে দিনদারিত্ব নাই এইটা আমার আল্লাহর কাছে উত্তম নয় কিন্তু একটা ছেলে অথবা একটি মেয়ে এ বন্ধু তার সুন্দর চেহারা নয় উৎস মর্যাদা নাই এর বন্ধুর আমার বংশ যেমন বেশি ভালো না অর্থ সংবাদ তেমন নাই কিন্তু তার মধ্যে আছে দিন দারিত্ব আমার মায়ের নবী মদিনা বলা পয় গম্বর ডাক দিয়ে বলেন ফাজ ফারবি জাতি দিন তোমরা এই দিন দারিত্ব প্রাধান্য দেও হোক না সে একটু দেখতে অসুন্দর হোক না যুবক অথবা যুব রূপবতী দেখতে এক অসুন্দর হোক না সে গরিব কিন্তু তার মধ্যে তাকে আল্লাহর ভয়ের দিনের শিক্ষা থাকার কারণে এমন ছেলে এমন মেয়েকে বিবাহ কর আমি আল্লাহ কথা দিলাম তোর সংসার সুখময় করে দেব আমি আল্লাহ সুবহান আল্লাহ এখানে একটা বিষয় খেয়াল রাখবেন দিনের শিক্ষা আর দিনদারিত্ব এটা কিন্তু আবার এক জিনিস না দিনের শিক্ষা এক জিনিস দিন দারিত্ব এক জিনিস মুসা আলহ ইসলাম হারুন আলহ ইসলাম তাওরাত কিতাবে এক হাজার বলার হাফিজ ছিল কারুন সে কিন্তু মুসলিম ছিল না কারুন এক হাজার তাওরাত কিতাবের হাফিজ ছিল কিন্তু কারণ কি করছে তাওরাত কিতাবের যে বিধান এটা লঙ্ঘন করছে কি কৌশল তার মধ্যে দিন দিনের শিক্ষা আছে দিন দারিদ্র্য নাই অনেক ছেলে মেয়ে মহিলা মহিলা মাদ্রাসায় পড়ে কিন্তু ফ্যামিলি পরিবারের অবস্থা এমন খারাপ মা বাবা পর্দা করেন নামাজ কালাম পড়ে না মেয়েরও আদর্শ শিক্ষা দেনি আছে না নাই মহিলা মাদ্রাসায় গully কি আল্লাহর ওলি যায় আবার ছেলেদের মাদ্রাসায় যাচ্ছে হাফেজ হইছে ঠিকমতো মাথা টুপি দেনা নামাজ পড়ে না চুল কাটে মেসি নেইমার কুর্তর মতো কথা কয় না কথা কয় ও হাফেজ এই দিন দারিদ্র্য দেন নবীজি কই না বিয়ে করে নবীজি বলতেছে দিন শিক্ষা করছে দিনের উপরে আমল করে তাকে বলা হয় দিনদারিত্ব এই দিনদারিত্ব দেখে বিয়ে সাথে অনেকে আছে কি করছে আমার কাছে এই রিপোর্ট আমার এক মুসল্লি বলছে হুজুর একটা ছেলে দেখে শুনি বিয়ে করলাম মেয়েটা মদ্দাউর হাদিস পাস করছে মাওলানা মেয়ে কিন্তু এ কি ছেলেটাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বিয়ে দিয়ে দেনছে বউ বউ মাও ফজর পড়ে না সাওয়াল পড়তে দিলে কি কাজ হলো পরে গত গত পনেরো দিন আগের কথা এক হাফিজ আমার খুব আর কি আমার ফ্যান খুব মহাব্বতের ও নিজে নতুন বিয়ে করেছে বিয়ে করেন বউটাকে তারপর হাদিস পরীক্ষা দিবে তো মাদ্রাসায় রয়েছে আর ওই লোক মসজিদ দিয়ে বলে থাকে মসজিদ আর মাদ্রাসা আছে এমনি ফোনে টনে কথা বিয়ে হয়েছে আর কি এখনো পর্যন্ত ঘর সংসার শুরু হয়নি কারণ এটা পরীক্ষা দেবে তাই তা ফোনে নতুন জীবন তো ফোনে কথা বলতে রাত দুইটা তিনটা চলে যায় আর কি প্রেমের সময়টা কথা বলতে নানন্দের সময়টা দূরত চলে যায় তা বলতে কাহিনিয়াটা হয়ে গেছে কি গতকাল রাত্রে আমার মেয়াদ আমি যে রাত তিনটা হয়ে গেল আর কথা বলার দরকার নেই তো সাইড একটা তাহাজ ঘুমাই পড়ে খুব সুন্দর কথা সুন্দর কথা যে রাত তিনটা গেছে তাহাজ মূল একটা টাইম তাহলে তাহাজ নামাজ ফিরে ঘুমা হাজুর সাইড এখানে নামাজ ফিরে তো ঘুমাইছি এক ঘুমাই সকাল আটটা বাজে তা কি হইলো

যার কারণে সে অনেক মাদ্রাসা পড়লা মাদ্রাসার দিনের এলএম শিক্ষা করছে কিন্তু চলে আধুনিকতার নামে ভাই বোনা চলে আছে না নাই এইটাই দিয়ে কিন্তু শান্তি হবে না কথা বুঝছেন ওদের ভিতরে যদি আদর্শ সুশিক্ষা আদর্শবান যদি হয় তাহলে আল্লাহ তালার ওয়াদা ওই সংসারে শান্তি হবে তার কারণ হলো ওই এমন

আছে না নাই এ বহু দে ভাইরাস এই জন্য নবীজি বলতেছেন যে তোমরা বিয়ে সাদীর ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড জানবা ঠিক আছে তার ব্যাক রেকর্ড কি এগুলো জানতে হবে তার বংশ কেমন তাদের চরিত্র কেমন এগুলো খোঁজ খবর নিবা যাবা কি বন্ধু সার বস্ত নিয়ে দেখতে যাবা এটা না কাদের দিয়ে যাবা চাষি খালা যারা আছে মহিলাদেরকে নিয়ে যে ঘরে ঢুকাই দিবা ওরা মহিলারা যে চুল টুল দেখে আসতে পারবো চুল দিকে আসতে পারো হাত দিকে আসতে পারো ঘরে পুরুষ বন্ধু বান্ধব নিয়ে গেলে মাথার চুল টুল হাত ধরে দেখা যায় জিনার গুণা হবে কি হবে না হ্যাঁ এই জন্য চাষি খালা মা যারা আছে মা চাষি আছে ওদেরকে নিয়ে যেতে হবে যে ঘরের অভ্যন্তরে বাড়ির ভিতরে মহিলারা সাপ্তমক জমির খবর ভাই করে ফেলতে পারে কথা বলেন না কেন ওরা জাগায় বসে কিন্তু ঘোরায় না নিবারে এত বছর ধরে মহিলার এই ঠিক আছে ওদের থেকে কেউ কোন পুরুষ নীতি করতেছেন এমন পুরুষ বাংলাদেশে জন্ম নেই নেই যে বুবুজির থেকে ক্ষমতা নিয়ে নেবে কথা কয় না কেন আমি কইছি আল্লাহ যেদিন বুবুজির নামাবি ওই দিন নামবে তাছাড়া এই ক্ষমতার চেয়ার থেকে বঙ্গবন্ধুর কন্যারে নামানোর মতো কোন সংগঠন বাংলাদেশে জন্ম নেই নেই কথা কয় না কেন কথা বুঝিস তাহার যদি সময় মেরে দিলাম জয় হোক করলেন কেউ এই বিচক্ষণ রাজনীতিবিদ একটা জিনিস শিখতো জয় হোক এবার আসুন তাহলে দিনদারিত্ব কোনটা চলতেছিল দিনদারিত্বই হয়েছিল এবং নবীজি বলেন তাজাউওয়াজুল ওয়ুদাল ওয়ালুদ ফাইননি মুকালসিরুম বিকুমুল উমাম এবং ওই বংশের মেয়ে তুমি বিয়ে করো যে শাশুড়ির ছেলে মেয়ে যে শাশুড়ি কি নবী বলেন ফাইননি মুকাসিরুম বিকুমুল উমাম কারণ আমার উম্মতের সংখ্যা বেশি হবে এটা আমি নি আমি যে গর্ব করব আমি নবীর গর্বের বিষয় এইজন্য যে শাশুড়ি ছেলে অনেকেই অনেকে কয় কি ওই শাশুড়ি চার পাঁচটা ছেলে মেয়ে করে বিয়ে করলি খাই শান্তি পাবো না আসে না নাই ও এক এক মেয়ে বিশ্রাইতেছে দেখা যায় শাশুড়ি কয়েকদিন পর অসুস্থ হয়ে গেছে কি আর ভালো মন্দ খাবি শাশুড়ি নিয়েছে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসা করার জন্য কথা কয় না কেন

কি করতেছে ওই যে আমি ফেরার সময় কথাটা বলি এখন মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা কাকা আপনার ছেলে মেয়ের কয়জন ভাই আল্লাহ দিলি দশটা কিংবা পাঁচটা কার কথা বলে আল্লাহ দিলে পাঁচটা কি দশটা আর এখন যুবকদের যদি জিজ্ঞাসা তোমার কয় ছেলে মেয়ে এখন নেই নেই কথা খাই না পাঁচ বছর বিয়ে হয়েছে এখনো কি নেই নেই মুরব্বীর দশটা দেশে কেটা আর যুবক এখনো কি আল্লাহ যখন দিছিল তখন নেই দেই পাঁচ বছর পরে এইবার টা কি করছে নিয়া শুরু করছে এখন আর হচ্ছে না কথা না কেন আল্লাহ কয় কি এই ক্ষমতা কি ছোড়াতে নিয়ে যেতে চাই আমি আল্লাহর উপর ভরসা নাই সন্তান দাও তাহলে ইমাম সাহেব কি মেয়ে না এত দুয়া করে ইমাম সাহেবের জিগাইছে আপনার কয়েক ছেলেমেয়ে কয়েক এগারো ছেলেমেয়ে তারপরে আপনি এই দুয়া বলেন আমি তো এই দুয়া পড়ি আমি জানি যে কোরআনের আয়াত কিন্তু এই দুয়ার মানে কি তা তো আমি জানি এই জন্য আমার এগারো বছরে এগারো সার্ভিস আমি তো আর এই দু ভর্তি না অনেক কিছু আমাদের এই যে গ্রামগঞ্জে অনেক কিছু এমন সত্য ঘটনা এরম বলতে থাকে আর কথা বলেন ঠিক কিনা এবার নবীজি বলতেছেন ওই বংশে বিয়ে করো যে শ্বশুর শাশুড়ির কি ছেলে মেয়ে বেশি তার কারণ তুমি সালাকি করো যে কোন ঘরে দেখাচ্ছে একটা কি দুইটা সই ঘরে বিয়ে করতে চাও অথচ তুমি একটা গরুর বকনা বছর কিনতে গেলে আগে জিগাও যে এই বকনা বছরের মা জীবনে কয় বিহান দিছে কি না যদি শুনে যে সারা জীবনে এক বিহান ওই বকনা বছর আপনি কেনবেন ইমানদার মনে কন তো আর যদি বলেন তো ছয় মাস পর ছয় মাস পর তো হয় না যদি কথার কথা তাহলে সব বুঝে পাঁচ হাজার বেশি লাগবে বকনা বছর আপনি কেনবেন অবশ্যই কথা বলেন না কেন আর বিয়ে করার সময় যে শাশুড়ি সারা জীবনে এক বিহান দিয়েছে ওই শাশুড়ি মেয়ে নিয়ে জন্য নাই বরকত হবে না তো বন্ধু যেখানে রয়েছে আদর্শ আমার নবী সেই রাস্তা দেখায় দিয়ে গেছে ওই রাস্তায় না যাওয়া পর্যন্ত জীবনে বরকত কি বরকতের আশা করা যাবে না অনেকে কি করছে একটা কি দুইটা সন্তান দেওয়ার পরে আর মানে লক করে ফুয়েছে আকে দেখা যাচ্ছে কি যা আরগুলোর রিজিক নষ্ট নষ্ট করার কাজ নেই রিজিক নষ্ট করার কারণে একটা ডিম সিদ্ধ করে নিয়ে মা এই ছেলের জন্য বলতেছে দুই ঘন্টা পরে কথা কই না কেন আল্লাহ কয় তিন ডেরে মাই দিয়ে ফলায় ওই রিজিকগুলো একটারে খাওয়াবি জীব নেও না এক ডিম খাওয়াইতে তো দিন সার কথা কই না কেন আর কইলো পাইলে দইরে রাইন্দে পাঁচটা সামনে দিতে গরুর মতো খাইয়ে দেখছ সাতাই দিয়ে উঠে পড়ে যায় আসল না আল্লাহ দালার সিস্টেম পদ্ধতির বাইরে গিলা দুদু জি বলে শান্তি পাবা না কথা বলেন ঠিক কিনা নাকি ভুল বললাম নবী যেইজন্য বলেন তাযাব ওয়া যুলল আদুদাল ওয়লুদ ফাইনি মুকাসিউম বিকুমুল উমাম ওই বংশই বিয়ে করো যেখানে সন্তানাদি বেশি কারণ ওই বংশে বিয়ে शादी করলে ওই গর্ভ থেকে আল্লাহ তাআলা চান তো তোমাকে অনেক সন্তান অধিক সন্তানের ব্যবস্থা করবেন সুবহানাল্লাহ বলেন তা যাই হোক সর্বশেষ কথা হলো আমরা আজকের যে আলোচনা যে নসিহত যে বয়ান আমরা শুনলাম এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম কম পক্ষে বন্ধু যদি ওয়াজ বুঝে থাকেন আমার কথা কোরআন হাদিসের বাইরে একটা কথাও নাই প্রত্যেকটা আয়াত আয়াতের ফজিলত নিয়ে নিয়ে আমি বয়ান করছি আয় কোরআন থেকে আয়াত দিয়ে আমি আলোচনা করছি যদি বুঝে থাকেন কম পক্ষে একটা সন্তান মাদ্রাসায় দিবেন দিবেন তো ইনশাল্লাহ একটা সন্তান আপনি মাদ্রাসায় দেন খোদার কসম এ যুবক ভাই নিয়ত করেন আল্লাহ তুমি আমার একটা সন্তান দিন আমি আদরসবান বানাবো মাদ্রাসায় লেখাপড়া করাবো ওরে সুশিক্ষা শিক্ষা দেব কারণ যে ব্যক্তি সহি করে কোরআন পড়া শিখছে যে ব্যক্তি দিনের পথে অটল আছে আল্লাহ তালা তার রিজিকের অভাবে ফেলবে না কোনদিন কথা বলো ঠিক কিনা না রিজিক কি इज्जत সম্মান সুস্থতার জীবন সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত শুধু দামি সিআর মিলে বসে বসে খাওয়ার নামে রিজিক না কথা বলো ঠিক কিনা এই জন্য তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার জন্য হয়ে যাবে সন্তানকে সুশিক্ষা দাও সুস্থতার সাথে সুস্থতার সাথে তুমি খাইতে পারবা সুস্থতার সাথে তুমি জীবন যাপন করতে পারবা এই যে পাশে শরদীয় মুরব্বী আমার কিন্তু জন্মদাতা পিতা আমার বাবা আমার সাথে আপনাদের এই যে স্বামী উজোর উনি আসতে বলছেন দাওয়াত দিয়েছেন এই জন্য আমার সাথে আসছে কোথাও তো যাই না আমার বাবাই আমার জন্মদাতা বিদায় নিয়ে আসছেন মুরব্বি বয়স সত্তর বিলাস এখনো পর্যন্ত মোটামুটি মিষ্টি জাতীয় যাক যতটুকু খাইতে পারে আলহামদুলিল্লাহ সুস্থতা সাথে তা আমি পারবো না আলহামদুলিল্লাহ বলেন বিনা চশমায় কোরআন শরীফ পরে আমার তো চশমা আড়াইশো টাকা লাগাই ইয়া কানা বুধু হয়ে গেছে চশমা ছাড়াই কোরআন শরীফ পরে তো এইগুলো সব কি আল্লাহ তালার পক্ষ থেকে এক নিয়ামত এমন অনেক মুরব্বী আছে

আয়ুষ্মান ব্যারিস্টার পুলিশ অফিসার হওয়ার দরকার আছে আছে না নাই এই জন্য কমপক্ষে প্রাথমিক যে শিক্ষাটা এটা প্রত্যেকটা সন্তানকে আমরা দেব প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক শিক্ষা যদি আমরা দিতে পারি এই সন্তান কোনদিন নাস্তিক হবে না আলে বিদ্বেষী হবে না কোরআন বিদ্বেষী হবে না ইসলাম বিদ্বেষী হবে না রসুলের দুশ্মন হবে না আল্লাহর দুশ্মন হবে না চিৎকার দিয়ে বলো ঠিক না এই জন্য প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে ছেলে হোক মেয়ে হোক আমরা প্রাথমিক শিক্ষাটা ইনশাল্লাহ মাদ্রাসা থেকে দেবো ইনশা আল্লাহ তালা তাও দান করুন বলেন আমিন